ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারের চাল ব্যবসায়ী সুজন মিয়া 20 বস্তা উন্নতমানের মিনিকেট চাল অর্ডার করে বেশ স্বস্তিতে আছেন। এখন আর সময় নষ্ট করে দোকানের জন্য তাকে পণ্য কিনতে যেতে হয় না। অর্ডার করার কয়েক ঘন্টার মধ্যেই তার দোকানে চাল পৌঁছে দেয় মোকাম নামের একটি B2B কমার্স প্রতিষ্ঠান। এটি দেশের প্রথম সারির স্টার্টআপ সপাপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মোকামের চালটা আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি এখান থেকে, সেই হিসেবে এখানতে জায়গায় আমরা কম রেটে পাচ্ছি এবং হচ্ছে থেকে আমাদের পৌঁছানোর খরচটাও কম লাগছে এবং চালটাও ভালো আসছে, সেদিক থেকে আমাদের লাভ হচ্ছে বলে আমরা এখান থেকে এই চালটা ক্রয় করছি। শুধু সুজন মিয়া নয়, ঝিনাইদহে তার মতো কয়েকশো ব্যবসায়ী মোকামের মাধ্যমে দোকানে বসেই পণ্য সংগ্রহ করতে পারেন। পরিবহন খরচ ছাড়া দোকানে বসে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে খুশি খুচরা বিক্রেতারা। তারা মনে করেন এর কলেবর বাড়লে ঠেকিয়ে দেয়া যাবে মধ্যস্বত্বভোগী কিংবা অসাধু ব্যবসায়ীদের কারসাজি। অন্যান্য প্রোডাক্টগুলো যদি ওরা আনতে পারে যাবতীয় সবগুলো, তাহলে আর আমাদের কোনো ঝামেলা থাকলো না, আর আমাদের কাছে বেশি দামে প্রতারকের হাত থেকে আমরা মুক্তি পাবো। পেঁয়াজ, রসুন, আলু আরও বিভিন্ন ধরনের আইটেম আছে, এগুলো দিলে আরও বেশি ভালো হতো। কিছু মাল কারেন্ট পিকআপে দিয়ে গেলে আমরাও দেখাচ্ছি অল্প লাভে মালগুলো কাস্টমারের হাতে ধরে দিতে পারি, কাস্টমারও খুশি হয়। মোকাম থেকে কিনে আমরা একটু কমে কিনতে পারছি বরং কমে বেচতে পারছি, লাভের বেচাকেনারা বাড়ছে। দেশের অন্তত 38টি জেলায় মোকামের এই সেবা পাচ্ছেন খুচরা বিক্রেতারা, তা আরও বাড়ানোর পরিকল্পনা আছে। 110টা ডিস্ট্রিবিউশন সেন্টার মিলের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকে, সো মিল থেকে প্রোডাক্ট নিয়ে আমরা এই ডিস্ট্রিবিউশন সেন্টারের মাধ্যমে রিটেলারকে পণ্য পৌঁছিয়ে দিচ্ছি। যেভাবে ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে, প্রতিদিন অথবা অল্টারনেটিভ ডেতে আমরা রিটেলারদেরকে এই কমোডিটি বাল্ক আইটেমগুলোকে পৌঁছিয়ে দিচ্ছি। বাংলাদেশে আপনি জানেন যে প্রায় 80% কনজাম্পশান শুধু বাল্ক প্রোডাক্টে হয়ে থাকে। এই বাল্ক প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা কিন্তু মোকাম লাস্ট 2.5 ইয়ার্স রিগোরাসলি করে গেছে এবং এখন পর্যন্ত আমরা 200+ থানাতে হচ্ছে আমাদের প্রেজেন্স হয়ে গেছে। পণ্য পৌঁছে দেওয়ার জন্য মোকামের রয়েছে নিজস্ব বিতরণ ব্যবস্থা, প্রশিক্ষিত কর্মীরা পণ্য পৌঁছে দিচ্ছেন সময় মতো, ডিজিটাল পদ্ধতিতে টাকা পয়সার হিসাবও থাকে ঠিকঠাক। এছাড়া অল্প পণ্যের জন্য অর্ডার দিলেও তা পৌঁছে দেওয়ার কারণে খুচরা বিক্রেতাদের কাছে মোকামের কদর দিন দিনই বাড়ছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রধান। আমাদের একটা অ্যাপ আছে মোকাম অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে রিটেলার তার অর্ডার প্লেস করতে পারে এবং আপনি জানেন বাংলাদেশে এখনও স্মার্টফোন পেনিট্রেশন ইজ লোয়ার দেন 50%, সো অনেক রিটেলার আছে যারা স্মার্টফোন ইউজ করে না, তাদের জন্য অ্যাপ ইউজ করা ডিফিকাল্ট হয়। এই কারণে আমাদের কিন্তু মোকাম প্রতিনিধি আছে যারা বিভিন্ন মার্কেটে বিভিন্ন রিটেলারের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকে তাদের অর্ডারটাকে কালেক্ট করার জন্য। সো আপনি অ্যাপের মাধ্যমে আপনার অর্ডারটাকে প্লেস করে দিলে এটা ফুলফিলমেন্ট করার জন্য আমাদের যে ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো আছে সেইখানে সিস্টেম থেকে ওরা দেখতে পারে কোন রিটেলারের কোন অর্ডারটা অলরেডি চলে এসেছে যেটা আমাকে ফুলফিল করতে হবে। এটা অনলাইন না, বাট এটা ডিজিটাল, সো এ পেপারলেস একটা ওয়ার্ক যেটা আমি অ্যাপের মাধ্যমে ডিমান্ড নিয়ে আমার ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে রিটেলারকে ফুলফিলমেন্টটা করে দিচ্ছি। বর্তমানে দেশের 3 কোটি 10 লাখ গ্রাহকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মোকাম। আগামী কয়েক বছরের মধ্যে তাদের গ্রাহক সংখ্যা 8 কোটিতে উন্নীত হবে বলে আশা প্রতিষ্ঠানটির। 2019 সালে দেশে মোকামের পথ চলা শুরু হয়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ।